এই শোনো, ওই যে বলে না আপনের চেয়ে পর ভালো কিংবা ঘরের শত্রু বিভীষণ, এই কথাগুলো আমার জন্য একদম ঠিক, আমার জীবনের সাথে একদম মিলে গেছে। কেন, হঠাৎ কি হলো, এই কথা বলছো? কি হবে আবার, আমার আত্মীয়স্বজন, তোমার সাথে আত্মীয়স্বজন সবাইকে চেনা হয়ে গেছে। আমার কুকিং চ্যানেলে আমার যে ফলোয়ার্সরা কন্টিনিউয়াসলি আমার প্রশংসা করে, আর এই রেসিপি চায়, ওই রেসিপি চায়, অথচ তোমার সাইডের আত্মীয় স্বজন, ইভেন আমার আত্মীয় স্বজন আমার বাসায় এসে আমার হাতের রান্না খায় গেছে, কিন্তু কখনো বলে না যে রেসিপিটা দিও তো। হিংসুটে কথাগুলো বোঝো না কেন, ওরা সরাসরি তোমার হাতে রান্না খেয়েছে আর স্বাদ জানে কেমন, তাই রেসিপি নেওয়ার প্রশ্নই আসে না। নো 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 নো।